সবই মিলে যে যেমন জানে সন্ধান নারীর কাছে আছে রে মন মনোহারী এক দোকান নারীর কাছে আছে রে মন মনোহারী এক দোকান কথাটা একদম সত্যি যখন বিষ্ণুপ্রিয়া ঘরে সে পূর্ণ যুবতী তাহলে পূর্ণ যুবতী হলে জোয়ার এসেছে চলে ঠাকুরানী কি আর মিথ্যা কথা বলে আমরা যেটা জানি কলির ধর্ম কলির আচার আচরণ বারো বছর হলে মায়ের গায়ে জোয়ার আসে চলে আর বিষ্ণুপ্রিয়ার বয়স আরো বেশি এটা হতেই পারে কিন্তু মা এটাই তো শেষ কথা না বিষ্ণুপ্রিয়া যখন বিয়ে হলো বিয়ের পাঁচ দিন পরে বাপের বাড়ি নাইয়ুরি গেল থাকার কথা ছিল এক মাস মাত্র পাঁচ দিন হলো এমন সময় বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনা কাঞ্চনা গিয়ে বলছে প্রিয়া মনের আনন্দে বাপের বাড়ি এসেছিস কিন্তু যাচ্ছে সর্বনাশ হইয়া নেমাই পণ্ডিত সন্ন্যাসী হবে আমি শুনেছি এই কথা শোনা মাত্র চমকে উঠল প্রিয়ার গাত্র ছল ছল দুটি নেত্র কি আমার স্বামী সন্ন্যাসী হবে কেন তাহলে আমার এই যৌবন আমার এই জীবন আমার কি হবে বিষ্ণুপ্রিয়া বায়না ধরে বিয়ে মায়ের ঠাই আজকে আমি শ্বশুর বাড়ি যাইবারে চাই মনে প্রশ্ন আমি জিজ্ঞাসা করব আমি স্বামীকে জিজ্ঞাসা করব কেন আমাকে ছেড়ে সন্ন্যাসী হবে কিন্তু মায়ের কাছে তো বলছে না মায়ের কাছে গিয়ে বলছে ও মা আমি আজকেই শ্বশুর বাড়ি যাব সচি মা বলছে ওরে আমার পাগলি মেয়ে বিষ্ণুপ্রিয়ার মা যোগমায়া দেবী বিষ্ণুপ্রিয়ার মায়ের নাম যোগমায়া বাবা সনাতন মিশ্র ওই যোগমায়া দেবী প্রিয়াকে জড়িয়ে ধরে বলছে পাগলি মেয়ে দশ মাস দশ দিন গর্ভে রেখে নিজে না খেয়ে তোকে খাওয়াইয়ে মানুষ করেছি এই তো মাত্র বিয়ে দিলাম এই মাত্র মায়ের কথা ভুলে গেলি কিন্তু প্রিয়ার মনে এক ভাব বাইরে আরেক জবাব মনের কথা মনে চেপে রেখে বাইরে বলছে মাকে ও বা তোমরাই না বলো বিয়ের পরে স্বামীর ঘর সেটাই নিজের ঘর শ্বশুর বাড়ি ওইটাই না নিজের বাড়ি শ্বশুরের কুল রক্ষা করলে বাবার কুল শ্বশুরের কুল দুই কুল নাকি রক্ষা হয় পণ্ডিতের মেয়ে তাহলে বলো মা আমার স্বামী পণ্ডিত সারাদিন ব্যস্ত থাকে আর আমার বৃদ্ধা শাশুড়ি আমি কি তাকে পরিশ্রম করাতে পারি মা মেয়েকে জড়িয়ে ধরে বলছে আহারে এইরকম মেয়ে যদি প্রতি ঘরে ঘরে জন্ম লয় তাহলে আর কোনো বাড়ি অশান্তি থাকবে না যে নাকি এগারো বছর ছয় মাস বয়স বারো বছর এখনো পূর্ণ হয় নাই সে
আর স্বামীর সংসার চিনে নিয়েছে। এবার যোগমায়া দেবী গিয়ে সনাতন মিশ্রকে বলছে, শুনছ পাগলি মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাকে দিয়ে আসো। অগত্যা সনাতন মিশ্র প্রিয়াকে নিয়ে শচী মায়ের কাছে গিয়ে বলছে, দিদি জানি না বিধি আপনাকে কি স্নেহ মমতা দিয়ে তৈরি করেছে, এই বিয়ের মাত্র 5-6 দিন হলো, এর মধ্যে আমার মেয়েকে আপনি এমন আপন করে নিয়েছেন আমাদের সবার কথা ভুলে গেছে। আপনার হাতেই আমার আদরের প্রিয়াকে তুলে দিলাম, আজকে থেকে আপনার বৌমা নয় আপনার মেয়ে। কিন্তু প্রিয়ার মনে তো প্রশ্ন অন্যটা, আমি জানব আমি শুনব কেন আমাকে ছেড়ে সন্ন্যাসী হবে। কিন্তু একে একে 3 দিন চলে যায়, এটা জিজ্ঞাসা করার আর সময় পাচ্ছে না। নিমাই পণ্ডিত সারা দিন ভক্তবৃন্দ নিয়ে ব্যস্ত রয়, সন্ধ্যা হলে সন্ধ্যার পরেই চলে যায় শ্রীবাসের ঘরে, ওই যে বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন, আর শ্রীবাসের বাড়ি অন্তরঙ্গ ভক্ত নিয়ে রসয় আস্বাদন। অনেক রাত্রের পরে নিমাই যখন ফিরে ঘরে, যে মানুষটা সারা দিন পরিশ্রম করলো আবার অন্তরঙ্গ ভক্ত নিয়ে তাদের বাসনা পূর্ণ করলো, এই গভীর নিশীতে মাত্র ফিরে এলো, মাত্র বেঘোর ভাবে ঘুমিয়েছে, এখন কি আমি তার নিদ্রা ভঙ্গ করতে পারি? তাও তো মহাপাপ। এইভাবে 3 দিন চলে যায়, জিজ্ঞাস করার সময়টুকু পাচ্ছে না। একদিন সন্ধ্যার আগে প্রিয়া মনের দুঃখে বলছে, হায় ভগবান, হে গৌর হরি, তুমি নাকি অন্তর্যামী, তুমি যদি অন্তর্যামী হও তাহলে অভাগীর অন্তরের কথাটা তুমি কেন বোঝো না? আমি যে তোমাকে জিজ্ঞাসা করব সেই সময়টুকু আমি পাচ্ছি না। ভগবান বললেন, আমি সব সইতে পারি, আমি সইতে পারি না সরল ভক্তের নয়ন জল। সেদিন সন্ধ্যার সময় প্রভু ডাক দিয়ে ভক্তদেরকে কয়, আজ আমার শরীরটা বিশেষ ভালো না, আজ আমি শ্রীবাস অঙ্গনে যাব না, আজকে তোমরা যাও, আজ আমি বাড়িতেই বিশ্রাম করব। বিষ্ণুপ্রিয়া হাঁপ ছেড়ে বাঁচলো, আজকে আমার ডাক শুনছে, আজ আমি জিজ্ঞাস করব, আজ আমি জিজ্ঞাস করতে পারবো কেন কেন আমাকে ছেড়ে সন্ন্যাসী হবে আমি জানব। কিন্তু হায় রে কপাল, তাড়াতাড়ি করে রান্না বাড়া করে স্বামীর সেবা দিল, শাশুড়ি মাকে সেবা দিয়ে নিজে প্রসাদ পেতে পেতে ওদিকে মহাপ্রভু কি বিছানায় এমন ভাবে ঘুমিয়ে আছে মানে একটা বাঁকা ধনুক, প্রিয়ার বালিশে পা প্রভুর বালিশে মাথা, যেন প্রিয়া গিয়ে শুইতেও না পারে এমন ভাবে শুয়ে আছে। রান্না বাড়া শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, মহিলা মায়েদের তো অনেক কাজ, এগুলি শেষ করে যখন পানের বাটা নিয়ে প্রভুর মন্দিরে ঢুকলো, গিয়ে দেখে প্রভু ঘুমিয়ে পড়েছে। আজও আমার জিজ্ঞাসা করা হবে না, পানের বাটা নিচে রেখে প্রভুর চরণের পাশে বসে ভাবছে, না আজও আমার জিজ্ঞাসা করা হবে না, আমি প্রভুর চরণে হাত দেব, আমার হাতগুলি তো ভেজা, চরণ সেবা করার সুযোগটুকু পাবো না। চুপি চুপি চরণ দুটি বক্ষে টেনে নিল, যেন মনের সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে একটা প্রেমের উদয় হলো। প্রিয়া যেন বিশ্ববাসীকে ডেকে বলছে, ওরে বিশ্ববাসী, বিশ্বের রমণী, তোরা দেখ
तोरा देख आमार मतो भाग्यवती केउ नाई जाके जोगी जोग मन्वंतर साधना करे जाके देखा पाए ना आज आमी हतभागी नारी तार चरण आमार बक्षे निये बसे आछी आमार मतो भाग्यवती जगते केउ नाई हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोलते बोलते दो फुटा जल प्रभुर दो चरणे जखन गड़िए पड़ल प्रभुर निद्रा भंग हई देखे पियार चोखे जल प्रिया तुम काटछो केन प्रिया बोलछे ना आमी काटछि ना ए आमार सुखेर बन्ना आमार मतो भाग्यवती के আমার মতো ভাগ্যবতী কেউ নাই আমি সামান্য নারী হই তোমাকে স্বামী রূপে পেয়েছি আমার ভাগ্যের বলিহারি যাই কিন্তু প্রভু গো আমি একটা জিজ্ঞাসা করতে চাই তুমি নাকি সন্ন্যাসী হবে আমি তোমাকে নিষেধ করব না তুমি সন্ন্যাসী হবে আমি তোমাকে নিষেধ করব না আমি যে সহধর্মিনী আমি পণ্ডিতের মেয়ে প্রভু বলছে সহধর্মিনী কাকে বলে গো বলছে সহধর্মিনী তারা স্বামীর ধর্মকে সহযোগিতা করে যারা তারাই তো সহধর্মিনী বলছে তাহলে তুমি আমার ধর্মকে সহযোগিতা করবে চেয়ে দেখো বিশ্বের যত নারীগণ বিশ্বের যত পুরুষগণ কোথাও ধর্ম নিয়ে লড়াই শাক্ত বৈষ্ণবে লড়াই বৈষ্ণবী বৈষ্ণবী লড়াই এই যে মানুষের মধ্যে ভেদাভেদ আমি সকলের ভেদাভেদ দূর করে সবাইকে প্রেমের মন্ত্র দিয়ে কৃষ্ণ নামের মালা পরাইয়ে আমি এক সুতা সবাইকে প্রেমের মানুষ বানাতে চাই তুমি সহযোগিতা করবে না প্রিয়া বলছে হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করব আমি তো তোমার কামিনী নই আমি তোমার সহধর্মিনী কিন্তু আমি যে ভয় পাচ্ছি তুমি যে সন্ন্যাসী হবে আমার বয়স এখন ১১ বছর ৬ মাস আর ৬ মাস গেলেই তো আমি ঋতুবতী হব ঋতুবতী স্ত্রী যদি কারো থাকে ঘরে স্বামী হয়ে যদি তার ঋতু রক্ষা না করে তাকে যে নরকে যেতে হবে শাস্তির বিচারে তুমি যদি সন্ন্যাসী হও আবার তো তোমাকে ফিরে আসতে হবে তোমাকে কৌপিনী খুলে আমার ঋতু রক্ষা না করলে তুমি যে নরকগামী হবে আমি সেই ভয় পাই আমি আমার জন্য ভাবি না প্রভু বলছে তাই আমার জন্য তুমি ভয় পাচ্ছ ঋতুবতী হলে ঋতু রক্ষা করার জন্য আমাকে আসতেই হবে চলে আমি যদি সেই ব্যবস্থা করে যাই আমার মনে আছে ভাবনা আজ থেকে করবে তুমি সিঁদুর কাম তন্ত্র সাধনা পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে কোনোদিন তুমি ঋতুবতী হবে না আমার কথা ধরো আমার গৃহী মায়েরা পাঁচ জায়গায় সিঁদুর পরে আজকে থেকে তুমি ছয় জায়গায় সিঁদুর পরো যতদিন তুমি বেঁচে রবে কোনদিন তুমি ঋতুবতী হবে না তুমি হবে উদ্ধরেতা তুমি হবে সাধিকা তুমি হবে আরাধিকা তুমি হবে সেই রাধিকা আজকে থেকে তুমি বিষ্ণু প্রিয়া নও তুমি জগৎপতি শ্রীকৃষ্ণ প্রিয়া হও আমি যে তার দাস হতে চাই কৃষ্ণ নাম দিয়ে আমি জগৎকে উদ্ধার করতে চাই প্রিয়া বলছে আমি তোমার কথা মেনে নিলাম আমার জীবনের যত সাধ আশা কামনা বাসনা আমি জগতের মঙ্গলের জন্য সব জলাঞ্জলি দিলাম আজকে থেকে বিশ্বের সকলের দুঃখ আমি মাথায় তুলে নিলাম আমি কাটবো ঘরে তুমি কাটবে বাইরে দুজনের কান্না মিশে প্রেমের এক বন্যা এসে বিশ্বের সমস্ত সন্তানেরা যেন তারা শান্তি ধামে যায় আমি তোমাকে অনুমতি দিচ্ছি
তুমি বিশ্বের মঙ্গল করবে। তাহলে সেদিন থেকে প্রিয়া আরাধিকা সাধিকা উদ্ধরেতা, তাই প্রিয়া আর জীবনে ঋতুবতী হবে না। ও আমার মাই ঘরণী, অদ্বৈত ঘরণী সীতার মাই, আমার সেদিকে কোনো ভয় নাই। তাই সুধা গরল সবই মিলে, সুধা গরল সবই মিলে, যে যেমন জানে সন্ধান, নারীর কাছে আছে রে মন মনোহারী এক দোকান, নারীর কাছে আছে রে মন মনোহারী এক দোকান। প্রতি মাসে থাকে তিন দিন খোলা, বিক্রি হয় সুধার দলা, কিনলে হয় অমর জোয়ান। প্রতি মাসে থাকে তিন দিন খোলা, বিক্রি হয় সুধার দলা, কিনলে হয় অমর জোয়ান। বাকি ওই সাতাশ দিনে যদি কেহ যায় দোকানে, বাকি ওই সাতাশ দিনে যদি কেহ যায় দোকানে, দোকানি উল্টা কিনে, দোকানি উল্টা কিনে আরো শিখে পায় শশান। ও মাই আমার তো সেদিকার ভয় নাই। হ্যাঁ, যেই তিন দিন দোকান খোলা, ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা, তিন রসে তিন রাজ্যের খেলা, তিন দিন গেলেই হয় প্রস্থান। ওগো যেই তিন দিন দোকান খোলা, ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা, তিন রসে তিন রাজ্যের খেলা, তিন দিন গেলেই হয় প্রস্থান। নবরসের গোড়া নদিয়ায়, নবরসের গোড়া, রস আগে পাঁচটাকেই প্রাধান্য দেওয়া হতো, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু, কিন্তু নদিয়ায় পঞ্চরস তো আছেই, আরো চারটা বেশি, এই জন্য নবরসের গোড়া। তারণ্য কারণ্য লাবণ্য, তাহলে পাঁচ আর তিন আট, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধু, তারণ্য কারণ্য লাবণ্য, এই আট, ওই তারণ্য কারণ্য লাবণ্য তিনটাকে একত্র করলে পরে উজ্জ্বল রসামৃত কয় তারে, এই মিলে হচ্ছে নবরসের গোড়া। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হইব। ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা,
তিন রসে তিন রাজ্যের খেলা তিন দিন গেলেই হয় প্রস্থান ওরে ত্রিধারাতে মিলে একযোগ পানে সারে মরণের যোগ ত্রিধারাতে মিলে একযোগ পানে সারে মরণের যোগ কবি শামসুল পায় না সুযোগ কবি শামসুল পায় না সুযোগ পিছনে খারা কাম শয়তান তাহলে কলির যুগে সন্ন্যাস ধর্ম শাস্ত্র পুরাণেতে নাই কেমন করে সন্ন্যাসী হইল নিমাই ওমা নিমাই কলির যুগে সন্ন্যাসী হয় নাই নিমাই সত্য যুগেই সন্ন্যাসী হয়েছে এখনো সত্য ত্রেতা দাপর কলি চার যোগ প্রতিদিন এই চব্বিশ ঘন্টায় চার যোগ আসে আর যায় এখনো সত্য যুগের মানুষ আছে এখনো সৎ পথে চলে যারা সৎ কর্ম করে যারা সৎ কথা বলে যারা সৎ আচার আচরণ করে যারা তারাই সত্য যুগের মানুষ হয় তাহলে নিমাই কখন সন্ন্যাসী হইল যখন সত্য যোগ আমার এই চব্বিশ ঘন্টার মধ্যে বয় রাত্রি ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সত্য যোগ ভোর ৬টা থেকে দুপুর ১২টা ত্রেতা আবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা দাপর আবার সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ১২টা কলি এইভাবে আসে আবার যায় চলি এই জন্যই গুরু কর্ম ওই ভেকধারী কর্ম সন্ন্যাসীর কর্ম করে যারা রাত্রি ১২টার আগে এগুলি করায় না তারা ওই যে যখন সত্য যোগ করে তখনই নিমাই সন্ন্যাস গ্রহণ করে আবার সত্য যোগ আরেক ভাবে হয় যার মনে যখন সৎ ভাবের হয় উদয় ওইটাই তার জীবনে সত্য যোগ কখনো কখনো সাধুগুরু বৈষ্ণবের আসে এই রকম সুযোগ সৎ ভাবনা সৎ কামনা সৎ চিন্তা সৎ প্রেরণা সৎ আচার আচরণ সৎ কর্ম সৎ লেখা সৎ দেখা সৎ জিনিস